হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দা জি কে একাডেমি চ্যানেল আমি সর্বজিৎ তোমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আমি বায়োলজির ওপরে ভিডিও বানাচ্ছিলাম এর আগের ভিডিও অবধি আমি কোষ এবং কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলাম এবং বলেছিলাম যে কোষ বিভাজন শেষ হয়ে গেছে তো কোষ বিভাজন অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে কিছু অংশ খুব ছোটো একটা পার্ট বাকি রয়েছে সেটাকে আজকে কমপ্লিট করব সেটা করার পরে আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব যার নাম ডাইজেস্টিভ সিস্টেম তো তোমরা যারা আগের দিনের ভিডিওগুলো দেখো এই চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে সেখানে বায়োলজির ওপরে প্লে পেয়ে যাবে সেখানে দেখবে যে পরপর ভিডিও সাজানো রয়েছে তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকবে এবং আশা করব যে তোমরা আগের ভিডিওগুলো দেখে এসেই আজকের ভিডিওটা দেখছো তাহলে সুবিধা হবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং যদি চ্যানেলটা তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকন টিপে দিও যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তো আগের দিন যেটা করছিলাম সেল ডিভিশন সেল ডিভিশন আমি আগের দিনের কয়েকটা পদ্ধতি বা একটা চক্রাকার পদ্ধতি বলেছিলাম যার মাধ্যমে প্রত্যেকটা সেল বা কোষ বিভাজন হয় অ্যাকচুয়ালি কোষ বিভাজন বা সেল ডিভিশনকে তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে কোষ বিভাজনকে অ্যাকচুয়ালি তিন ভাগে ভাগ করা যায় সেইগুলো হচ্ছে ফার্স্ট অ্যামাইটোসিস সেকেন্ড হচ্ছে মাইটোসিস থার্ড হচ্ছে মিওসিস এবং বাংলাতেও সেম একই টার্ম ইউজ করা হয় মাইটোসিস এবং মিওসিস এর মধ্যে আমি যে পার্টটা কমপ্লিট করে এসছি অর্থাৎ সেল বিভিন্ন চক্রাকারে যেভাবে বিভাজিত হয় সেটা অ্যাকচুয়ালি মাইটোসিস পোর্শনটা ছিল অর্থাৎ মাইটোসিস আমি কমপ্লিট করে এসেছি ঠিক আছে ফার্স্টে তিনটে কি জিনিস সেইগুলোকে আগে বলবো প্রথম হচ্ছে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস প্রথমে বলা যায় ইট ইজ নট এ প্রপার সেল ডিভিশন ঠিক আছে অ্যামাইটোসিস পদ্ধতি হচ্ছে এমন একটা কোষ বিভাজন পদ্ধতি যার মাধ্যমে কোষ সঠিকভাবে বিভাজিত হয় না সঠিকভাবে বলতে কি আগের দিন যে কোষ বিভাজনগুলো আলোচনা করে এসেছি সেইগুলো হচ্ছে সঠিকভাবে কোষ বিভাজন একটার পর একটা স্টেপ অনুযায়ী হয়ে একটা কোষ থেকে ভেঙে গিয়ে আরেকটা একটা কোষ তৈরি হলো এইটা হচ্ছে একটা সঠিক পদ্ধতি যেটা মাইটোসিসে হয় অর্থাৎ মাইটোসিস হচ্ছে প্রপার সেল ডিভিশন কোনো উচ্চ শ্রেণীর জীব দেহে এই মাইটোসিস পদ্ধতিতে সেল ডিভিশন হয় অ্যামাইটোসিস নট এ প্রপার সেল ডিভিশন অর্থাৎ এটা একদম সঠিক সেল ডিভিশনের পদ্ধতি বা কোষ বিভাজনের পদ্ধতি নয় আগের দিনে দেখেছিলাম যে কোষ বিভাজনের সময় নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যাচ্ছে দিয়ে ফাইনালি গিয়ে ভেঙে সাইটোপ্লাজম ভেঙে একটা কোষ বিভাজিত হচ্ছে এই ক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতিতে এই পদ্ধতিতে যে নিউক্লিয় পর্দা রয়েছে যাকে নিউক্লিয় নিউক্লিয়াস মেমব্রেন বলা হয় সেই নিউক্লিয়াস মেমব্রেন ভাঙে না ঠিক আছে এই পদ্ধতিতে অ্যামাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়াস মেমব্রেন ভাঙে না এটাকে যদি আমি ভালো ভাষায় লিখি তাহলে হবে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় না অবলুপ্ত হয় না এর যদি দিতে ডেফিনেশন বলা হয় তাহলে বলতে হবে যে কোষ বিভাজন পদ্ধতিতে নিউক্লীয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম এবং বেমতন্তু গঠিত না হই দুটি আপত্ত কোষ তৈরি হয় তাকে বলা হবে অ্যামাইটোসিস পদ্ধতি এই পদ্ধতিতে প্রথম কথা তো সেল যখন বিভাজিত হবে নিউক্লিয় পর্দার অবলুপ্তি হবে না সেকেন্ড কোনো বেমতন্তু বিভাজিত হবে না থার্ড নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এই অবস্থাতেই ডাইরেক্ট বিভাজিত হয়ে গিয়ে দুটো কোষ তৈরি করবে তাকে বলা হয় এই পদ্ধতি এবার প্রশ্ন হচ্ছে কোন জায়গায় এই কোষ পদ্ধতি দেখা যায় উত্তর হবে ব্যাকটেরিয়া ঠিক আছে সেকেন্ড হচ্ছে ইস্ট থার্ড হচ্ছে এদের শরীরে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয় এদের শরীরে যেটা হয় সেটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি এর পরের পদ্ধতি হচ্ছে মাইটোসিস মাইটোসিস পদ্ধতিতে পুরো পারফেক্টলি কোচ বিভাজিত হয়ে দুটো কোচ তৈরি হয় যেটা আমরা আগের দিনে আলোচনা করেছি এখানে দেখেছিলাম কয়েকটা দশা যেমন প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস তারপর আছে হচ্ছে সাইটোকাইনেসিস এরকম করেছিল তো এই পদ্ধতিটা আমরা আগের দিনে আলোচনা করে এসেছি আমি এই ভাগটা দেখাইনি কারণ এটা তখনই যদি দেখিয়ে দিতাম একটু কনফিউশনে কনফিউশন তৈরি হতো তাই জন্য তো লাস্টে এটা তাই জন্য করছি যেখানে দেখা যায় এইগুলো দুটো এই যে কটা পয়েন্ট লিখেছি সেই কটা মনে রাখতে হবে যে এটা একটা প্রপার সেল ডিভিশন নয় এখানে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় না তন্তু গঠিত হয় না নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম ডাইরেক্টলি বিভাজিত হয়ে গিয়ে দুটো কোষ তৈরি করে ব্যাকটেরিয়া ইস্ট অ্যামি বা এদের শরীরে এটা দেখা যায় এরপর হচ্ছে মিওসিস ওকে মিওসিস মিওসিস এই পদ্ধতিতে কোষ বিভাজন যে আবিষ্কার করেছিলেন যে যে দুজন বিজ্ঞানী এই পদ্ধতিটার কথা বলেছিলেন তাদের নাম হচ্ছে এবং ফার্মার ঠিক আছে ফার্মার এবং মুড়ে এই পদ্ধতিটা প্রথম আবিষ্কার করেছিলেন মিওসিস পদ্ধতি অ্যাকচুয়ালি আচ্ছা তার আগে কোথায় হয় এটা এক্সাম্পল কোন জায়গায় হয় যে কোন প্রাণীর যাদের মাইটোসিস হয় সেই সমস্ত প্রাণীর ক্ষেত্রে রিপ্রোডাকটিভ সেল যেগুলো রয়েছে রিপ্রোডাকটিভ সেল এর বাংলা হচ্ছে জনন কোষ জনন কোষ এই জনন কোষে একমাত্র এই মিওসিস পদ্ধতি দেখা যায় রিপ্রোডাকটিভ সেল বা জনন কোষে একমাত্র এই দেখা যায় আমি মুছে দিচ্ছি মিওসিস ঠিক আছে রিপ্রোডাকটিভ সেল এটা হয় জনন কোষে একমাত্র এটা হবে এই মিওসিস পদ্ধতিকে ভাগে ভাগ করা হয় ঠিক আছে মিওসিস পদ্ধতিকে দু ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মিওসিস ওয়ান ওয়ান আর একটা হচ্ছে মিওসিস টু মিওসিস ওয়ান এবং মিওসিস টু এই দুটো ভাগে ভাগ করা হয় মিওসিস ওয়ান কে আবার চার ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে প্রোফেস মেটাফেসেজ আর টেলোফেস নামগুলো শোনা শোনা শুধু পাশে ওয়ান যোগ করে দাও হয়ে যাবে মিওসিস ওয়ান পদ্ধতি প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান টেলোফেস ওয়ান এইগুলো হয় হচ্ছে মিওসিস ওয়ানে মিওসিস টু এ কি হয় সেম সেম পদ্ধতি এই চারটেই হয় শুধু পাশে টু অ্যাড করে দাও প্রোফেস টু মেটাফেস টু অ্যালাফেস টু টেলো ফেস এবার এবার এই নিয়োসিস পদ্ধতি বললাম জনন কোষে হয় সেইভাবে সেই জিনিসটা একটু বুঝতে হবে আমি জনন কোষ সম্পর্কে কিছু হিন্টস দিয়ে রেখেছিলাম যে মানুষের দেহে মানে যখন ক্রোমোজোম পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে মানুষের মানে মানুষের দেহে একমাত্র দুটো দুটো আছে যে শুধু বিচার করে সে একজন পুরুষ না সে একজন মহিলা সে একজন ম্যান না সে একজন ওম্যান মানুষের ক্ষেত্রে সেই দুটো কি মানুষের ক্ষেত্রে সেই দুটো হচ্ছে সরি পুরুষের ক্ষেত্রে সেই দুটো হচ্ছে এক্স আর ওয়াই তাই তো আর মানের ক্ষেত্রে হচ্ছে এক্স আর এক্স এইখান থেকে এই মানব পুরুষের দেহে যে এক্স ওয়াই থাকে সেইখান থেকে একটা ক্রোমোজোম আসে মহিলার থেকে একটা ক্রোমোজোম আসে দিয়ে একটা শিশুর জন্ম হয় ঠিক আছে পুরুষের শরীরে যে এক্স আর ওয়াই ক্রোমোজোমটা থাকে এটাকে একসাথে টু এন বলা হয় টু এন ইজ গ্যাল টু এক্স ওয়াই কারণ এই যে ক্রোমোজোমগুলোকে এগুলোকে এন হিসাবে রিপ্রেজেন্ট করা হয় এন তেমনিভাবে মহিলার শরীরেও টু এন থাকে যেখানে এন দিয়ে এই ক্রোমোজোমগুলোকে রিপ্রেজেন্ট করা হয় এন বলতে এখানে এক্স আর এক্স তাই জন্য দুটো এন এখানে এন দুটো হচ্ছে এক্স আর ওয়াই সেই জন্য দুটো হচ্ছে এন এই টু এন থেকে একটা এন আসবে এই টু থেকে একটা এন আসবে এবার এইখানে কি হচ্ছে দুটো ছিল দুটো থেকে ভেঙে একটা হচ্ছে তো প্রথম ক হচ্ছে মিওসিস পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে কোষ বিভাজিত হয়ে বেড়ে যায় না উল্টে কমে যায় আমরা আগের যে দুটো দেখলাম সেই দুটোতেই দেখছি একটা থেকে দুটো কোষ তৈরি হচ্ছে কিন্তু মিওসিস এমন একটা পদ্ধতি যেখানে দুটো থেকে একটা কোষ তৈরি হচ্ছে এখানে টু এন আছে তার থেকে ওয়ান এন হচ্ছে তাই জন্য একটা হচ্ছে এখানে টু এন আছে সেখান থেকে একটা এন হচ্ছে তাই জন্য কোষটা বিভাজিত হয়ে একটা হচ্ছে এটা এমন একটা পদ্ধতি যেখানে কোষের সংখ্যা কমে যায় ঠিক আছে মিওসিস পদ্ধতি বললে প্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা এমন একটি কোষ বিভাজন পদ্ধতি যেখানে কোষের সংখ্যা বিভাজনের পর কমে যায় মানুষের ক্ষেত্রে পুরুষের দেহ থেকে যেটা আসে সেটা হচ্ছে স্পার্ম আর মহিলাদের থেকে যেটা আসে ওভাম বলা হয় ঠিক আছে এই থেকে একখানা চলে আসবে এক্স বা ওয়াই এর মধ্যে কোন একটা দুটোর থেকে ভেঙে একটা হবে সো মানুষ পুরুষের ক্ষেত্রে সেটা এক্স আসতে পারে ওয়াইও আসতে পারে ধরে নিলাম পুরুষের কাছ থেকে এক্স এলো মহিলার কাছ থেকে এক্স এলো যদি দুটো এক্স হয়ে যায় যেটা তৈরি হচ্ছে একটা বাচ্চা যাকে বলা হয় জাইগোট ঠিক আছে জাইগোট বাংলায় হচ্ছে ভ্রূণ এই যে ভ্রূণটা তৈরি হচ্ছে এই ভ্রূণের লিঙ্গ কি হবে সেটা এবার নির্ভর করবে এর উপরে যদি দুটো এক্স হয় পুরুষের থেকেও যদি এক্স আসে মহিলার থেকেও যদি এক্স আসে তাহলে সেই যে তৈরি হচ্ছে সেটা একটা মানে মহিলা হবে মেয়ে হবে আর যদি পুরুষের থেকে আসে ওয়াই মহিলার থেকে তো একটাই আসতে পারে সেটা হচ্ছে এক্স তাহলে এক্স আসে তাহলে সেটা হবে কি সেই যে ভ্রণটা তৈরি হবে সেটা হবে পুরুষ তো এই স্পার্ম এবং ওভাম থেকে জাইগট তৈরি হওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হয় হচ্ছে মিওসিস পদ্ধতি এখানে দুটো থেকে একটা জিনিস তৈরি হচ্ছে ঠিক আছে এইখানে এই এই দুটো যেটা হলো এলো মহিলার দেহ থেকে একটা ক্রোমোজোমেলো এইটা হচ্ছে মিওসিস ওয়ান মিওসিস ওয়ান দুটো পদ্ধতি হয় বলেছিলাম মিওসিস ওয়ান এবং মিওসিস টু তো মিওসিস ওয়ান হলো এই পদ্ধতিটা যেখানে দুটো থেকে একটা করে তৈরি হচ্ছে এখান থেকে একটা আসছে এখান থেকে একটা আসছে এটা হচ্ছে মিওসিস ওয়ান এরপরে যে ভ্রুণটা তৈরি হচ্ছে ভ্রুণ ভ্রুণেও একটা নতুন কোষ তৈরি হচ্ছে সেইটা হচ্ছে মিওসিস টু টু এর থেকে বেশি কিছু এখান থেকে মনে রাখতে হবে না ওকে এই হচ্ছে সেল ডিভিশনের শেষ যে পার্টটা ছিল সেইটুকু এরপর সোজা আমরা আজকের নতুন চ্যাপ্টারে চলে যাব যার নাম ডাইজেস্টিভ সিস্টেম ওকে যাকে বলা হয় পরিপাক তন্ত্র বাংলায় বলা হয় পরিপাক তন্ত্র যে কোনো তন্ত্র পড়ার আগে সে ডাইজেস্টিভ সিস্টেম হোক বা রেসপিরেটারি সিস্টেম হোক যে কোনো সিস্টেম পড়ার আগে আমাদের জানতে হবে সেল সম্পর্কে যা সম্পর্কে আমরা জেনে ডিটেলসে এসেছি সেলকে কি বলা হয় সেলকে বলা হয় ইউনিট অফ লাইফ ইউনিট অফ লাইফ যা সম্পর্কে আমরা আগের দুটো ভিডিওর মাধ্যমে খুব ডিটেলসে পড়ে এসেছি এবার কিছু সেল কয়েকটা সেল একসাথে যদি মিলিত হয় সাম সেল কয়েকটি সেলকে একত্রে নিয়ে বলা হয় টিস্যু ঠিক আছে কয়েকটা সেলকে কয়েকটা সেল যখন একত্রে মিলিত হয় তাকে বলা হয় টিস্যু যেমন উদাহরণ দেওয়া যেতে পারে টিস্যুর যেমন স্কিন স্কিন একটা টিস্যু যেমন ব্লাড ব্লাডও একটা টিস্যু যেমন মাসেল মাসেল একটা টিস্যু এগুলো হচ্ছে টিস্যুর উদাহরণ ঠিক আছে কিছু টিস্যু টিস্যু একত্রিত হয়ে তৈরি করে টিস্যু সিস্টেম টিস্যু সিস্টেম কয়েকটা টিস্যু একত্রিত হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে টিস্যু সিস্টেম ঠিক আছে অনেকগুলো টিস্যু সিস্টেম যদি একত্রিত হয় যদি একত্রিত হয়ে মিলিত হয় দিয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে অর্গ্যান দিয়ে তৈরি করবে কি অর্গ্যান এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে স্টমাক মানে হচ্ছে পাকস্থলী যেমন স্মল ইনটেস্টাইন স্মল ইনটেস্টাইন বা ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত পাকস্থলী এগুলো একখানা অর্গ্যান তার এই অর্গ্যান আর কিছুই নয় কয়েকটা টিস্যুর কয়েকটা টিস্যু সিস্টেমের হচ্ছে সম্মিলিত রূপ এবার এরকম কয়েকটা অর্গ্যান যদি একত্রিত হয় সাম অর্গ্যান যদি একসাথে মিলিত হয় তাহলে অর্গ্যান সিস্টেম তৈরি করে অর্গ্যান সিস্টেম অর্গ্যান সিস্টেম তৈরি করে এবং মানুষের শরীরে টোটাল আটটা অর্গ্যান সিস্টেম রয়েছে মানুষের শরীরে টোটাল আটখানা অর্গ্যান সিস্টেম রয়েছে সেই আটটা এখানে আমি লিখছি এইট অর্গ্যান সিস্টেম যে আটটা অর্গান সিস্টেম আমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে ফার্স্ট ডাইজেস্টিভ সিস্টেম তন্ত্র বলা হয় বাংলায় ডাইজেস্টিক সিস্টেম যেটা আজকে আমরা দেখব সেকেন্ড সার্কুলেটারি সিস্টেম যাকে বাংলায় তন্ত্র বলা হয় থার্ড রেসপিরেটারি সিস্টেম যাকে বাংলায় শসনতন্ত্র বলা হয় ফোর্থ এক্সরেটারি সিস্টেম যাকে বাংলায় রিচনতন্ত্র বলা হয় ফিফ্থ হচ্ছে নার্ভাস সিস্টেম ঠিক আছে যাকে স্নায়ুতন্ত্র বলা হয় বাংলায় ছয় হচ্ছে এন্ডোক্রাইনিক সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেম যেখানে আমরা হরমোন সম্পর্কে পড়ব সেভেন্থ হচ্ছে রিপ্রোডাকটিভ সিস্টেম যাকে বাংলায় জননতন্ত্র বলা হয় এবং এইথ হচ্ছে স্কেলেটাল সিস্টেম যাকে কঙ্কালতন্ত্র বলা হয় এই আটটা সিস্টেম হচ্ছে কয়েকটা অর্গ্যানের মিলিত রূপ যেমন স্টমাক স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন এইগুলো নিয়ে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম তৈরি করছে ঠিক আছে এরকম করে বিভিন্ন অর্গ্যান একত্রিত হয়ে এরকম বিভিন্ন অর্গ্যান সিস্টেম তৈরি করবে এবং প্রত্যেকটাই আমাদের জানতে হবে এবার এরকম অনেকগুলো অর্গান সিস্টেম যদি একত্রিত হয় এরকম আটটা অর্গান সিস্টেম যখন একত্রিত হচ্ছে তাহলে কি হচ্ছে মানুষ তৈরি হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে অর্গানিজম অর্গানিজম উদাহরণ হচ্ছে এক্সাম্পল হিউম্যান মানুষ মানুষ একটি মানুষ এই সমস্ত অর্গান সিস্টেমের মিলিত রূপ এই আটটা সিস্টেম মিলিত হয়েই মানুষ তৈরি হয়েছে তো এই পুরো চারটা বলার কারণ ফার্স্টে এই ফার্স্ট দিনই এটা বললাম ডাইজেস্টিভ সিস্টেম শুরু করার আগে এরপর আর বলবো না কারণ এইগুলো আমাদের নর্মালি পড়তে হবে কিভাবে এটা তৈরি হচ্ছে আমাদের জানা উচিত তাই জন্য তো ডাইজেস্টিভ আজকের আমাদের চ্যাপ্টার ফার্স্ট ফার্স্ট অফ অল হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা বাংলায় তাকে পৌষ্টিকতন্ত্র বলা হয় বা একে পরিপাক বলা হয় এর সংজ্ঞা কি হবে সংজ্ঞা হবে সংজ্ঞাটা আমি এখানে লিখছি না জাস্ট বলছি যে তন্ত্রে প্রাণীদের খাদ্য গ্রহণ গৃহীত খাদ্যের পরিপাক পাচন খাদ্যের শোষণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঘটে তাকে বলা হয় হচ্ছে তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করা হয় ডাইজেস্টিভ সিস্টেমকে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল একে বাংলায় পৌষ্টিক নালী বা আহারের নালি এরকম বলা হয় ভালো বাংলায় বলে পৌষ্টিক নালী হবে পৌষ্টিক নালী এবং সেকেন্ড ভাগ হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড ঠিক আছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড অর্থাৎ বাংলা একে বলা হয় পরিপাক গ্রন্থি পরিপাক গ্রন্থি ঠিক আছে টোটাল ছটা জিনিস রয়েছে এই এলিমেন্টারি ক্যানালের মধ্যে টোটাল পাঁচটা জিনিস রয়েছে এই ডাইজেস্টিভ প্ল্যান্ডের মধ্যে যে পাঁচটা জিনিস যে ছটা জিনিস এর মধ্যে রয়েছে পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানালের মধ্যে সেইগুলো হচ্ছে এক নম্বর মাউথ মুখ সেকেন্ড হচ্ছে ফ্যারিংস যাকে বাংলায় যতদূর সম্ভব গল বিল বলা হয় গল বিল থার্ড হচ্ছে ইসোফেগাস বাংলায় যাকে গ্রাসনালি বলা হয় ফোর্থ ফোর্থ হচ্ছে স্টমাক ঠিক আছে স্টমাক বাংলায় পাকস্থলী বলা হয় পাঁচ পাঁচ নম্বর হচ্ছে স্মল ইন্টেস্টাইন বাংলায় ক্ষুদ্রান্ত বলা হয় এবং ছ নম্বর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বাংলায় যাকে বৃহদন্ত্র বলা হয় এদিকে ডাইজেস্টিভ গ্ল্যান্ড রয়েছে পাঁচটা প্রথম হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড যাকে লালা গ্রন্থি বলা হয় সেকেন্ড লিভার যাকে বাংলায় যকৃত বলা হয় থার্ড হচ্ছে প্যানক্রিয়াস প্যানক্রিয়াস লিভারকে যকৃত বলা হয় লিভারকে বলা হয় যকৃত এবং প্যানক্রিয়াস প্যানক্রিয়াসকে বলা হয় হচ্ছে অগ্নাশয় অগ্নাশয় বলা হয় ফোর্থ হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ট যাকে পাক গ্রন্থি বলা হয় বাংলায় এবং পঞ্চম হচ্ছে ইন্টেস্টাইনাল যাকে বাংলায় আন্তরিক গ্রন্থি বলা হয় এই সমস্ত জিনিস আমাদের একটা একটা করে পড়তে হবে তার আগে আমি একটা ছবির মাধ্যমে এই পুরো জিনিসটাকে মার্ক করবো এবং একটা জাস্ট বেসিক জিনিস চেষ্টা করব ভালো বোঝানোর হয়তো ছবিটা ঠিকঠাক নাও হতে পারে একটা বেসিক এখানে হয়েছে ঠিক আছে এর মাধ্যমে আমি ফার্স্টে বলে দেব কোনখানে কোন গ্রন্থিগুলো রয়েছে কোনখানে কোনটাকে কি বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি ফার্স্ট হচ্ছে মুখ সিম্পল এটা হচ্ছে মুখ ঠিক আছে মুখের এইখানে একটা অংশ থাকে যাকে বলা হয় বাক্কাল ক্যাভিটি যেটা মুখ যখন পড়াবো তখন ডিটেলস বলবো এটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি বলা হয় লিখে দিচ্ছি এখানে বাক্কাল ক্যাভিটি ঠিক আছে এরপর হচ্ছে এই অংশটা এই যে নালিকাকার অংশ এটাকে বলা হয় হচ্ছে ইসোফেগাস গ্রাস বলা হয় ইসোফেগাস জায়গায় থাকে হচ্ছে এখান থেকে মার্ক করছি না ফ্যারিংস ঠিক আছে এরপরে সোজা হচ্ছে এইখানে যাচ্ছি এটা হচ্ছে আমার স্টমাক একটু বেঁকা হয়েছে যাই হোক এই অংশটা এটা হচ্ছে স্টমাক ওকে এবার হচ্ছে এই যে এই অংশগুলো যেটা পাকানো পাকানো করা রয়েছে এগুলা হচ্ছে স্মল ইনটেস্টাইন এই অংশগুলো হচ্ছে স্মল ইনটেস্টাইন আর বড়ো যেটা এটা রয়েছে এই পুরো অংশটা এটা হচ্ছে লার্জ ইনটেস্টাইন ওকে এইখান থেকে মুখ থেকে মুখ থেকে

ডিপ করে দিচ্ছি এই যে কালো অংশটা সেটাকে বলা হয় হচ্ছে গল ব্লাডার পিত্তথলি ঠিক আছে এটা হচ্ছে প্যানক্রিয়াস আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আর ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড এর মধ্যেই থাকে এই হচ্ছে আমার মার্ক করা মেন মেন জায়গাগুলো এইটুকু একটু মুছে দিয়ে আমি বলছি মুখ থেকে এই প্যানক্রিয়াস অবধি পুরো অংশটার দৈর্ঘ্য হচ্ছে এক মিটার ঠিক আছে মুখ থেকে এইখান থেকে শুরু হয়ে এই অব্দি প্যানক্রিয়াস অব্দি এই পুরো অংশটার দৈর্ঘ্য হচ্ছে এক মিটার এরপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন যে পাকানো অংশটা এর দৈর্ঘ্য হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মিটার সিক্স পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে আর লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত এর হচ্ছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পুরো মুখ থেকে এখান থেকে যদি আমি খাদ্য গ্রহণ করি আমি যদি এখান থেকে খাদ্য গ্রহণ করি এইখান থেকে মুখ থেকে আসবে এসে এইভাবে যাবে গিয়ে এইভাবে যাবে যেতে যেতে ফাইনালি এসে এইখান থেকে আসবে স্মল ইন্টেস্টাইনে ঢুকবে স্মল ইন্টেস্টাইনে পুরো সব পাকগুলো ঘুরবে দিয়ে এখান দিয়ে লার্জ ইন্টেস্টাইনে ঢুকবে ঢুকে এইভাবে ঢুকে লাস্টে এইটা হচ্ছে পায়ু ছিদ্র বা অ্যানাস বলা হয় যে সেখান দিয়ে বেরিয়ে যাবে এই তো হচ্ছে ব্যাপার এইটা হচ্ছে অ্যানাস বা পায়ু ছিদ্র আর এখানে একটা এরকম অংশ রয়েছে এটাকে বলা হয় ভার্মি ফার্ম অ্যাপেন্ডিক্স ওকে এটাকে বলা হচ্ছে ফর্ম অ্যাপেন্ডিক্স তাহলে এই পুরোটা একটা পথ যেটা দিয়ে মুখ থেকে খাবার ঢুকলো ফাইনালি পায়ু ছিদ্র বা অ্যানাক দিয়ে যেটা অপাচ্য অংশ বেরিয়ে গেল এই পুরো অংশটা একটা পথ এই পুরো পথের দৈর্ঘ্য কথা হচ্ছে এক মিটার ছয় এক সাত আট নয় টোটাল হচ্ছে নয় মিটার টোটাল নয় মিটার হচ্ছে এটার পুরো পত্রার দৈর্ঘ্য যার মধ্যে এক মিটার রয়েছে হচ্ছে প্যানক্রিয়াস শব্দ হ্যাঁ প্যানক্রিয়াস শব্দ এবং স্মল ইন্টেস্টাইন রয়েছে আর ওয়ান পয়েন্ট ফাইভ মিটার রয়েছে লার্জ ইন্টেস্টাইন এই অবধি আশা করছি বোঝা সম্ভব হয়েছে ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে নিচে কমেন্ট করে দিও আমি বলে দেবো এবারে এক একটা করে জিনিস নেব আর করবো তো ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে মুখ ইংরাজিতে হচ্ছে মাউথ মুখ বা মাউথ কোথায় অবস্থিত সেটা নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন নেই কারণ সেটা আমরা সকলেই জানি এবার হচ্ছে মুখের অ্যাকচুয়ালি দুটো অংশ রয়েছে একটাকে বলা হয় ভেস্টিবিউল ভেস্টি বিউল সেকেন্ড হচ্ছে বাক্কাল ক্যাভিটি বাক্কাল ক্যাভি ভেস্টিবিউল এবং বাক্কাল ক্যাভিটি আমি যদি এখানে একটা মুখের ছবি আঁকি করে শুধুমাত্র মুখের ছবি আঁকি এভাবে চলে যাচ্ছে এই অংশটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি অর্থাৎ মুখের মধ্যে আমরা যদি মুখটাকে হা করি তাহলে দাঁতের বাইরে যে অংশটা অর্থাৎ ঠোঁট ঠোঁটের ভেতরে হচ্ছে মাড়ির অংশটা দাঁতের বাইরের অংশটা হচ্ছে পুরো ভেস্টিবিউল আর দাঁত থেকে ভেতরের দিকে যে অংশটা মুখের সেটা হচ্ছে বাক্কাল ক্যাপেটি আমি যদি ই করি সেখানে সামনের দিকে যে অংশটা আমরা ফিল করতে পারছি হাত দিয়ে অর্থাৎ ঠোঁট তারপর হচ্ছে মাড়ি বাইরের দিকে যে মাড়ি ভেতরের দিকে হচ্ছে একটা নরম অংশ ঠোঁটের ভেতরের দিকে যে অংশটা ওই সমস্ত অংশটা হচ্ছে ভেস্টিবিউল আর বাক্কাল ক্যাভিটি হচ্ছে কোন অংশটা ভেতরের অংশটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি ভেস্টিবিউলের কোনো বাংলা হবে না এটা ভেস্টিবিউলই লিখতে হবে আর বাক্কাল ক্যাভিটি এর বাংলা হচ্ছে মুখবিবর মুখবিবর ওকে তাহলে মুখ্য বিবর সম্পর্কে বেশি কিছু জানার দরকার নেই শুধু কোন জায়গাটাকে ফেস্টিভিউল বলা হয় বোঝা গেল মুখ্য সম্পর্কে আমাদের জানতে হবে কারণ মুখ্য অনেক কিছু রয়েছে থাকে হচ্ছে প্যালেট প্যালেট তারপর হচ্ছে দাঁত দাঁত হচ্ছে এই বাক্কাল ক্যাভিটির অংশ তারপর হচ্ছে জিহা বা জিভ জিহা বা জিভ ইংরেজিতে যাকে টাং বলা হয় আর হচ্ছে ফ্রেনুলাম ফ্রেনুলাম বাংলাতে যাকে ফ্রেনুলামই বলা হবে ফ্রেনুলাম ঠিক আছে এই চারটে অংশ নিয়ে বাক্যাল ক্যাভিটি গঠিত আবার এই যে প্যালেট এটা দুভাগে ভাগ করা যায় প্যালেটকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হার্ড বা শক্ত প্যালেট আর একটা হচ্ছে সফট বা নরম প্যালেট ফার্স্টে শুরু করছি হচ্ছে বাক্কাল প্যালেট দিয়ে আমরা আমরা যদি যদি মুখের মধ্যে চালনা করি তাহলে দেখতে পাবো যে জীবের ওপরে জীবের ওপর দিকটাতে একটা মানে যেটাকে বিবরের ছাদ বলা হয় মুখের যদি আমরা ছাদ যে অংশটাকে ধরে নিই উপরের অংশটা সেখানে যে যে ওইখানে যে অংশটা অবস্থিত তাকে প্যালেট বলা হয় ওকে জিভটাকে যদি আমরা মুখের উপর চালনা করি যে উপরের দিকের অংশটা আমাদের মুখে রয়েছে যাকে মুখ বিবরের ছাদ বলা যেতে পারে সেই ছাদটাকে বলা হচ্ছে প্যালেট এবার জিপটাকে যদি আমি দাঁতের দিক থেকে আস্তে আস্তে ভেতরের দিকে বোলাতে শুরু করি তাহলে দেখবো যে দাঁতের কাজটাতে খুব শক্ত সেটাকে আমি চেপে ঢোকাতে পারছি না কিন্তু একটু যদি গলার দিকে নিয়ে যাই তাহলে দেখব সেই জায়গাটা নরম তো এই হার্ড প্যালেট হচ্ছে সামনের দিকেরটা যে জায়গাটা হচ্ছে দাঁতের সামনের জায়গাটা যেখানটা চিপে ঢোকানো যাবে না জিপ দিয়ে ভেতরের দিকে গলার দিকে যদি একটু যাই আস্তে আস্তে দেখবো সেটা নরম হতে থাকছে সেটা হচ্ছে সফট প্যালেট ঠিক আছে তাহলে সন্মুখ ভাগকে বলবো হার্ড প্যালেট আর পশ্চাৎ ভাগকে বলবো সফট প্যালেট এবার দাঁতের ঠিক সামনের দিকটাতে মানে আমি মুখ বন্ধ করে বলছি দাঁতের যদি এরম আমাদের দাঁত হয় এটা যদি ঠোঁট হয় এর ভেতরের দিকটা বলছি বাইরের দিকটা নয় ভেতরের দিকটা ভেতরের দিকে যদি দাঁতের ঠিক নিচে নিচে যদি আমি জীব বলাই দেখব কিছু কিছু এরম দাগ কাটা দাগ কাটা থাকে ঠিক আছে সেই অংশটাকে সেটা হার্ট প্যালেটের মধ্যে বলছে ওই অংশটুকুকে যে জায়গাটা এরকম দাগ কাটা দাগ কাটা মতো বোঝা যাচ্ছে একটা সেটাকে বলা হয় রুগী আর ইউ জি এ বলা হয় ঠিক আছে এই হচ্ছে প্যালেট এরপরে হচ্ছে জিহা বা জিপ এরপরে যেটা করবো সেটা হচ্ছে জিপ তারপরে দাঁতে যাবো তারপর ফেলুলাম ছোট একটা ব্যাপার জিপ জিপ হলো মানুষের স্বাদেন্দ্রীয় এর দ্বারা আমরা কি করি স্বাদ গ্রহণ করি জীব কোথায় অবস্থিত আমাদের যে মুখ বিবর যেটাকে আমরা বাক্কাল ক্যাভিটি ইংরেজিতে বলছি সেই বাক্কাল ক্যাভিটির মেঝেতে জীব অবস্থিত ওখানে অবস্থিত এটা অনেকটা দেখতে উল্টোলো ভি আকৃতি বা ইউ আকৃতি বলা যেতে পারে এরকম হচ্ছে একটা দেখতে অংশ এবং এর উপরে অনেক এরকম ডট 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 আমরা ফিল করি বা আয়নাতে দেখলেও বোঝা যাবে এরকম অনেক ডট 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 থাকে যেগুলোকে বলা হয় প্যাপিলি এইগুলোকে বলা হচ্ছে কি প্যাপিলি বলা হয় এই প্যাপিলি অনেক রকমের হয় টোটাল চার রকমের প্যাপিলি হয় এবং সেই চার রকমের প্যাপিলির মধ্যেই এক রকমের প্যাপিলি রয়েছে যেগুলোকে সাত করুক বলা হয় সেই চারটে প্যাপিলি সম্পর্কে জানতে হবে না আমাদের সিলেবাসে নেই তো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যেটা সেটাই যে ছোট ছোট যে ছোট ছোট অংশগুলো সেইগুলোকে প্যাপেলি বলা হয় এই প্যাপেলির মধ্যে একটা অংশকে হচ্ছে সাত প্যাপেলিরই এক চার রকমের প্যাপেলি হয় তার মধ্যে এক রকম প্যাপেলিকে সাত বলা হয় বা টেস্ট বার্ড বলা হয় তো টেস্ট কোন কোন জায়গায় কি কি পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে একদম জীবের সম্মুখ ভাগে অর্থাৎ সামনের অংশে এই অংশটাতে জীবের এই অংশতে হচ্ছে সুইট মিষ্টি স্বাদ গ্রহণ করা হয় ঠিক আছে এই অংশে যে প্যাপিলিগুলো রয়েছে আমি ব্ল্যাক করে দিয়েছি বলে এর উপরে প্যাপিলিগুলো বোঝা যাচ্ছে না এখানেও অনেক প্যাপিলি রয়েছে সেই প্যাপেলিগুলো বা সাত কোরকগুলোর মধ্যে সামনের দিকে যেগুলো রয়েছে তার মাধ্যমে মিষ্টি হচ্ছে স্বাদটা গ্রহণ করা হয় এরপরে রয়েছে হচ্ছে এর পরের যে অংশটা এইরকম জায়গায় যে প্যাপিলিগুলো রয়েছে দুদিকেই সেইটা আমাদের এদিকে এবং এদিকে এই এই দুটো দিকে যে সাত করক রয়েছে সেগুলো আমাদের লবণাক্ত বা গ্রহণ করতে বোঝায় মানে আমরা এটার মাধ্যমে লবণাক্ত স্বাদ বুঝতে পারি ঠিক আছে আরো পরে যদি চলে যায় এই রকম জায়গায় যে সাত করক গুলো রয়েছে ঠিক আছে এইখানে যে সাত রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা টক বুঝতে পারি অম্লো বা টক ঠিক আছে আর পিছনের দিকে যে সাত নোনতা স্বাদ বুঝতে পারি নোনতা ওকে এইভাবে প্রশ্ন করা হয় যে জীবের সম্মুখ ভাগে কি টেস্ট পাওয়া যায় জীবের পিছনের দিকে কি পাওয়া যায় এরকম ভাবে প্রশ্ন করা হয় তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে এবার প্রশ্ন হচ্ছে এত কিছু হলো ঝাল কেন বোঝা যায় না ঝাল ঝাল কেন স্বাদ মানে ঝাল স্বাদটা কেন এখানে বোঝা যায় না বা বোঝা যায় না না ভুল প্রশ্ন বলতে চাইছি যে ঝালের কোনো স্বাদ কেন নেই অ্যাকচুয়ালি ঝাল কোনো টেস্ট নয় ঝাল একটা সেনসেশন আমাদের যে সেন্সেশন আছে সেন্স রয়েছে ঝাল একটা হচ্ছে সেরকম সেন্স আমাদের কোথাও যদি আগুনের লাগে সেটা একটা সেন্স সেরকমই ঝাল একটা সেন্স যাকে বার্নিং সেন্সেশন বলা হয় ঠিক আছে এই সেন্সেশনটা কেন হয় কারণ ধরা যাক চিলি মানে হচ্ছে লঙ্কা চিলি চিলির মধ্যে একরকম একরকম জিনিস থাকে যার নাম হচ্ছে ঠিক আছে সিন এই ক্যাপসাসিন থাকার কারণে লঙ্কা খেলে আমাদের ঝাল অনুভব হয় একটা বার্নিং সেন্সেশন হয় এটা একটা সেন্স অ্যাকচুয়ালি ঠিক আছে এটা ক্যাপসিয়াসিনের জন্য হয় আর যেহেতু তোতা পাখি বা যাদের বাড়িতে আছে এরা জানে যে তোতা পাখিকে লঙ্কা খেতে দেওয়া হয় তারা বুঝতে পারে না কারণ তাদের শরীরে এই ক্যাপসিয়াসিনকে বোঝার মতো কোনো স্বাদ মানে কোনো অঙ্গ বা কোনো তন্ত্র নেই সেই কারণে তারা বুঝতে পারে না কিন্তু আমাদের শরীরে আছে বলে আমরা এই ঝালটাকে বুঝতে পারি ওকে তো জীবের ব্যাপারে এই অবধি জানতে হবে যে জীবের কোথায় কোথায় কী কী স্বাদ গ্রহণ করা গ্রহণ করলে বোঝা যায় এরপরে হচ্ছে দাঁত আচ্ছা মানুষের দাঁত মানুষের টিথ বা দাঁত দুই রকমের হয় একটা হচ্ছে মিল্ক টিথ বা বাংলায় যাকে বলা হয় দুধের দাঁত এবং সেকেন্ড হচ্ছে বা স্থায়ী দাঁত ঠিক আছে দু রকমের দাঁত হয় মিল্ক টিথ বা অ্যান্ড পারমানেন্ট টিথ দুধের দাঁত একটা বাচ্চার ছ মাস বয়স থেকে ওঠা শুরু হয় আর যখন সেই বাচ্চা ছ বছর বয়স হয় তার মধ্যে সমস্ত কিছু পড়ে যায় ছ মাসের মাস বয়সে এই দাঁতগুলো উঠতে শুরু করে আর যখন ছ বছর বয়স হয় তার মধ্যে সমস্ত দুধের দাঁত পড়ে যায় আর ছ বছরের পর থেকে যে দাঁত দাঁতটা উঠবে সেটা হচ্ছে পারমানেন্ট ডিথ ঠিক আছে তবে এরা মনে হয় যে সারা জীবন ধরে দাঁত উঠতে থাকবে মোটামুটি আঠেরো বছর অব্দি তার দাঁত উঠতে থাকে ছ বছর থেকে আঠেরো বছরের মধ্যে দাঁত ওঠে এবং এটা সারা জীবন থেকে যায় অনেক 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 ক্ষেত্রে দেখা যায় সেটা পঁচিশ বছর অব্দিও হতে পারে খুব রেয়ার কেস যে পঁচিশ বছর অবধি চলে যায় কিন্তু হচ্ছে আঠেরো অব্দি ধরা যেতে পারে ছ বছর থেকে আঠেরো বছর অবধি হয় থার্ড পয়েন্ট হচ্ছে দুধের দাঁত হয় কুড়িটা কুড়িখানা সংখ্যায় হয় অন্যদিকে পারমানেন্টলি হয় হচ্ছে বত্রিশটা আর মানুষের যেহেতু এরকম দুবার দাঁত ওঠে একবার মিল্ক একবার পারমানেন্ট টিথ এই জন্য মানুষের এই দাঁতের পদ্ধতিকে বলা হয় হচ্ছে ডাই ফায়োডোন্ট এটার বাংলা কিছু নেই বইতে কিছু দেওয়া নেই তো ডাইফায়োডন কেন বলা হয় কারণ হচ্ছে দুবার দাঁত ওঠে তাই জন্য হয়ে গেল সেকেন্ড ব্যাপার হচ্ছে মানুষের দাঁতের একটা ছবি আঁকতে হবে দিয়ে বোঝানোর ব্যাপার রয়েছে এটা হচ্ছে মানুষের দাঁত আমাদের দাঁত কিরকম হয় মাড়ির মধ্যে গাঁথা থাকে এটা হচ্ছে মাড়ি এই অংশটা হচ্ছে মাড়ি ওকে মাড়ির মধ্যে যেহেতু আমাদের দাঁত গাঁথা থাকে সেই কারণে মানুষের দাঁতকে বলা হয় থিকো ডোন্ট এরও কোনো বাংলা হয় না যেহেতু আমাদের দাঁতটা মাড়ির মধ্যে গাঁথা থাকে সেই জন্য এই ধরনের দাঁতকে বলা হয় সম্পূর্ণ দাঁতের মাত্র একের তিন ভাগ আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই যে অংশটা আমরা মাঝি সেটা অ্যাকচুয়ালি তিন ভাগের এক ভাগ সেটাই উপরে উঠে থাকে বাকি পুরো অংশ অর্থাৎ দুয়ের তিন ভাগ দাঁত মাড়ির মধ্যে গাঁথা থাকে এবার দাঁতের যে অংশগুলো রয়েছে সেগুলোকে আগে মার্ক করে দেবো তারপরে দাঁত সম্পর্কে বাকি কথা বলবো ওকে এই হচ্ছে মানুষের দাঁত যার এই ওপরের অংশটা এইটুকু অংশ মানে মাঝখানে যে এরকম দাঁত টানা অংশের মাঝখানের যে অংশটা সেটার কথা আমি বলছি এই অংশটাকে বলা হচ্ছে ইনামেল ঠিক আছে ভেতরের যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে ডেন্টাইন অর্থাৎ আমরা যদি আমাদের দাঁতকে নিই কারোর যদি দাঁত পড়ে যায় বা কারোর যদি দাঁত একটা যেরকম একটা দাঁত যদি নি সেটাকে যদি আমি প্রথমে ঘষে 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 যে চকচকে অংশটা থাকে সেটাকে তুলে দিই তাহলে ভেতরে পাবো ডেনটাইন আর যে চকচকে অংশটা সেটা হচ্ছে এনামেল পুরো দাঁতের বাইরের যে অংশটা আমরা দেখতে পাই যে অংশটা আমরা মাঝি ব্রাশ দিয়ে সেই অংশটা অ্যাকচুয়ালি হচ্ছে এনামেল ওই এনামেলের অংশটা যদি ঘষে 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 তুলে দিই পেয়ে যাবো ডেন্টাইন তাহলে ভেতরে দাঁতের ভেতরের অংশটা গঠিত ডেনটাইন দিয়ে ঠিক আছে এই অংশটা তো মাড়ি যাকে বলা হয় গাম গাম আর এইখান থেকে কিছু এরকম রক্তবাহ রয়েছে অ্যাকচুয়ালি আমাদের দাঁতও জীবিত অংশ সেই কারণে যখন দাঁত তোলা হয় মাড়ির মধ্যে একটা ইঞ্জেকশান দেওয়া হয় যাতে এই অংশটা অবশ হয়ে যায় আমাদের ব্যথা অনুভব না হয় তো এখানে একটা এরকম থাকে যেখান থেকে এই শিরাগুলো বেরোয় সেই জায়গাটাকে বলা হয় রুট সরি সেই জায়গাটাকে বলা হয় পাল্প ঠিক আছে পাল্প বলা হয় আর যেটা বেরোচ্ছে সেখানে বলা হচ্ছে রুট এই যে যেটা বেরিয়ে যাচ্ছে একটা ক্যানাল বলতে একটা নালিকার মধ্যে দিয়ে এই শিরাগুলো যায় যাকে বলা হয় রুট আর তাই কারণে যখন এইটা অপারেশন করা হয় এর মধ্যে যদি কোনো পোকা ঢুকে যায় সেটাকে ঘষে ঘষে তুলে সেইখানে একটা নতুন বানানো হয় সেটাকে বলা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট যাই হোক আর এই যে কালো অংশটা করেছি অর্থাৎ মাড়ি থেকে ভেতরের যে অংশটা সেটাকে বলা হয় সিমেন্টাম ঠিক আছে সিই এন টি ইউ এম সিমেন্টাম ঠিক আছে এটা বোঝা গেল যে অংশটা এরকম উপরের দিকে রয়েছে অর্থাৎ মাড়ির থেকে মাড়ির থেকে ওপরে যে অংশটা রয়েছে সেই অংশটাকে বলা হয় ক্রাউন ঠিক আছে ক্রাউন বলা হয় এবার এই যে ইনামেল বলেছি অর্থাৎ আমাদের দাঁতের দিকে তাকালে যে অংশটা চকচক করে যে অংশটা আমরা মাজি দাঁতের উপরের প্রলেপ এটাকে বললাম কি ইনামেল এই ইনামেল হচ্ছে মানুষের শরীরের হার্ডেস্ট পার্ট হার্ডেস্ট পার্ট অর্থাৎ সব থেকে শক্ত অংশ মানুষের শরীরের সব থেকে শক্ত অংশ হচ্ছে এই এনামেল যেটা আমরা উপরে মাঝি যে অংশটা সেটা এনামেল হচ্ছে সব থেকে শক্ত অংশ ঠিক আছে এরপরে হচ্ছে ডেন্টাইন যেটা ভেতরের অংশটা যেটা আমরা অ্যাকচুয়ালি চোখে দেখতে পাই না দাঁতের পুরো অংশটাই তো ঘিরে রয়েছে এনামেল এনামেল যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায় তার ভেতরে যে অংশটা থাকে সেটা হচ্ছে ডেন্টাইন ডেন্টাইন আমরা দেখতে পাই না আর এই যে ডেন্টাইন এর থেকেই দাঁতের যে স্টাডি তাকে বলা হয় হচ্ছে মানে দাঁত নিয়ে যে পড়াশুনো বা যা দাঁতের ডাক্তার তাকে ডেন্টিস্ট বলা হয় আর এই ডেন্টাইন অ্যাকচুয়ালি তৈরি হয় একটা সেল থেকে যার নাম ওডন্টো ব্লাস্ট সেল এই ডেন্টাইন তৈরি হয় একটা সেল দিয়ে যেটার নাম ওডন্টো ব্লাস্ট সেল সেই কারণে দাঁতের স্টাডি কে বলা হয় ওডন্টোলজি ওকে দাঁতের স্টাডি কে কি বলা হয় ওডন্টোলজি বোঝা গেল এবার দাঁত আমাদের শরীরে চার রকমের হয় এটাও মুছে দিচ্ছি দাঁত আমাদের আমাদের শরীরে চার রকমের হয় চার ধরনের দাঁত হয় সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইনসাইজার সেকেন্ড হচ্ছে ক্যানাইন থার্ড হচ্ছে প্রি মোলার আর ফোর্থ হচ্ছে মোলার ঠিক আছে ইনসাইজার ক্যানাইন প্রি আর মোলার এইগুলোকে বলা হয় চার রকমের দাঁত রয়েছে আর যেহেতু মানুষের চার রকমের দাঁত রয়েছে সেই কারণে মানুষের দাঁতকে আবার বলা হয় ডোন্ট তাহলে মানুষের দাঁত তিন রকমের পেলাম ফার্স্ট কি পেয়েছিলাম ফার্স্ট পেয়েছিলাম হচ্ছে হচ্ছে ডাইফাইডোন কারণ দুবার দাঁত ওঠে থিকোডোন্ট কারণ দাঁতগুলো রুটের মধ্যে মাড়ির মধ্যে গাঁথা অবস্থায় থাকে আর হেটেরোড বলা হয় কারণ এটা চার ভাগে বিভক্ত তাই জন্য এটাকে হেটেরোড বলা হয় এবার এই চারটে দাঁত কি জিনিস সেটা ইনসাইজার আমরা আমাদের মুখের দিকে তাকালে মানে দাঁতের দিকে যে তাকালে একদম সামনের দিকে যে এরকম দাঁত দেখতে পাই এরকম একটা দাঁত দেখতে পাই এটা হচ্ছে ইনসাইজার ঠিক আছে এর ফাংশন কি এই ফাংশন হচ্ছে কাটিং অর্থাৎ আমরা যদি কিছু কাটতে চাই দাঁত মুখ দাঁতে দিয়ে সেটা এই ইনসাইজার করে ঠিক আছে এরপরে হচ্ছে ক্যানাইন ইনসাইজার প্রথম দুটো হয় তারপরে যদি একটা দেখি এরকম একটা ছুঁচালো দাঁত দেখতে পাবো ঠিক আছে একটা ছুঁচালো দাঁত এটা যদি মাড়ি হয় ওপরটা হচ্ছে মাড়ি এই কালো অংশটা হচ্ছে মাড়ি আর নিচে একটা এরকম ছুঁচালো মতো দাঁত দেখতে পাবো সেটাকে বলা হয় ক্যানাইন এর ফাংশান কিছু যদি ছিঁড়তে চাই দাঁত দিয়ে তাহলে এই ক্যানাইনকে ইউজ করতে হবে এর ফাংশান হচ্ছে কাটিং এর উপরে হচ্ছে রুট হ্যাঁ সরি রুট বলছি এর উপরে হচ্ছে মারি মারির থেকে এরকম একটা দাঁত যেটা দেখতে পাচ্ছি যে দুটো দাঁত দেখতে পাচ্ছি সেই দুটো হচ্ছে ইনসাইজার ঠিক আছে এটা হচ্ছে ক্যানাইন তারপরে আরো ভেতরের দিকে গেলে একটা এরকম দাঁত দেখতে পাবো জিরাম ছবি একটু আগে এঁকেছিলাম সেটা হচ্ছে ক্যানাইন ঠিক আছে এরকম দাঁত দেখতে পাবো এদিকে এটা হচ্ছে রুট সরি বারে বারে রুট বলছি মাড়ি গাম এরকম একটা দাঁত দেখতে পাবো সেটা হচ্ছে প্রি মোলার আর লাস্টে এরকমই একটু বড় সাইজের দেখতে পাবো একই রকম দেখতে কিন্তু একটু বড় রকমের দেখতে পাবো সেটা হচ্ছে মোলার ঠিক আছে এই প্রিমোলার আর মোলার একসাথে এদের ফাংশন হচ্ছে গ্রাইন্ডিং অর্থাৎ চিবানো এবং মেশানো ঠিক আছে এবার হচ্ছে ডেন্টাল ফর্মুলা এটা আমাদের ঠোঁট ধরে নিচ্ছি এটা আমাদের ঠোঁট ঠোঁটকে আমি এইভাবে ভাগ করে দিচ্ছি কেটে দিলাম তারপরে আবার আমি ঠোঁটকে এইভাবে কেটে দিলাম তার ফলে আমার কটা জায়গা তৈরি হলো এক দুই তিন চার চারটে জায়গা তৈরি হলো এই অংশটা এই অংশটা এই অংশটা এই অংশটা চারটে জায়গা তৈরি হলো দাঁত যদি দেখি এইখানে দেখব দুটো এরকম দাঁত রয়েছে ঠিক আছে ইনসিজার যেরকম বলেছিলাম ছবিগুলো ওখানে মুছে দিয়েছি এরকম দাঁত রয়েছে তো এই দুটো হচ্ছে ইনসাইজার এখানে এইটা আর এইটা এই দুটো হচ্ছে ইনসাইজার ঠিক আছে আই শর্টে লিখলাম এইখানে দেখবো একটা ছুঁচালো মতো দাঁত রয়েছে নিজেদের দাঁতের দিকে দেখলেই বোঝা যাবে এখানে একটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ক্যানাইন সি হম তারপর হচ্ছে তার পাশে গেলে দেখব এইরকম দাঁত রয়েছে এই রকম এরকম এরকম দুটো দাঁত রয়েছে যে দুটোকে বলা হচ্ছে প্রিমোলার এই দুটো হচ্ছে প্রিমোলার পি লিখছি আর একদম লাস্টে দেখব আরো তিনটে থাকবে এটা অনেকের থাকে অনেকের থাকে না উঠেও যায় বা পড়ে যায় বা তুলে দিতে হয় এরকম তিনটে থাকে অ্যাকচুয়ালি সবারই যে এরকমই থাকবে তার কোনো মানে নেই কিন্তু অ্যাকচুয়ালি এরকম থাকা উচিত তাহলে এই তিনটাকে বলা হচ্ছে এক দুই তিন এই তিনটাকে বলা হচ্ছে সরি মোলার এম তাহলে এটা গেল সেম দু নম্বরে থাকে সেম জিনিসটা দু নম্বরে থাকবে সেম জিনিসটা তিন নম্বরে থাকবে সেম জিনিসটা চার নম্বরে থাকবে দুই আর তিনে আর আঁকার জায়গা নেই বলে না কিন্তু চার নম্বরটাতে আমি দেখাচ্ছি এরম দুটো থাকবে ইনসাইজার তারপর একটা ছুচালো থাকবে ক্যানাইন তারপর একটু এরকম দাঁত থাকবে দুটো সেটা হচ্ছে প্রিমোলার তারপর একটু বড় সেম দেখতে তিনটে থাকবে একটা দুটো তিনটে থাকবে সেটা হচ্ছে মোলার ঠিক আছে এবার ডেন্টাল ফর্মুলা যখন লিখতে হবে লেখা হয় আই সি পি এম অর্থাৎ ইনসাইজার ক্যানাইন প্রিমোলার মোলার ওকে ইনসাইজার এক নম্বরে কটা আছে এক নম্বর বলতে এইটুকু জায়গা কটা আছে ইনসাইজার দুটো ক্যানাইন কটা রয়েছে একটা মোলার কটা রয়েছে দুটো মোলার কটা রয়েছে তিনটে এই হচ্ছে ডেন্টাল ফর্মুলা দুই এক দুই তিন এরকম করে টোটাল কটা হচ্ছে টোটাল হচ্ছে তিন দুই পাঁচ ছয় সাত আট আট টোটাল একটা অংশে শুধু এক নম্বর অংশে আটটা রয়েছে এটাই হচ্ছে ডেন্টাল ফর্মুলা বলা হয় আটটা করে টোটাল জায়গায় রয়েছে চার আমাদের টোটাল বত্রিশটা দাঁত থাকে এইটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা দুই এক দুই তিন এটা চোখ বন্ধ করে মুখস্থ রাখতে হবে দুই এক দুই তিন ইনসাইজের দুটো ক্যানাইন একটা প্রিমোলার দুটো মোলার তিনটে এইরকম করে চারটে থাকে অর্থাৎ চার বত্রিশটা দাঁত থাকে এটা গেল হচ্ছে একজন অ্যাডাল্টের ক্ষেত্রে ক্ষেত্রে এবার অ্যাডাল্টের ক্ষেত্রে জানি বত্রিশটা থাকে শিশুদের ক্ষেত্রে কি হয় ইনফ্যান্ট শিশুদের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা কি হয় শিশুদের ক্ষেত্রে ইনসাইজার থাকে দুটোই থাকে ঠিক আছে ক্যানাইন একটা থাকে শিশুদের ক্ষেত্রে কোন প্রি মোলার থাকে না এই দুটো জায়গা ফাঁকা থাকে তাহলে জিরো আর মোলার তিনটে জায়গায় লাস্টেডটা থাকে না থাকে দুটো একদম লাস্টেডটা থাকে না শিশুদের ক্ষেত্রে দুটো তাহলে কটা হচ্ছে দুই একে তিন চার পাঁচ ইজিক্যাল টু পাঁচ এরম পাঁচ করে কটা আছে এক দুই তিন চার অর্থাৎ চার ইজিক্যাল টু কুড়ি টোটাল কুড়িটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে থাকে এটা হচ্ছে শিশুদের ফর্মুলা শিশুদের কি দুই এক জিরো দুই এবার এই যে লাস্ট যে মোলারটা যেটা শিশুদের ক্ষেত্রে থাকে না অ্যাডাল্টদের ক্ষেত্রে থাকে এই তিন নম্বরটা লাস্ট যে মোলার যেটাকে বলা হচ্ছে থার্ড মোলার কারণ এটা তিন নম্বর মোলার থার্ড মোলারকে বলা হয় উইজডম টিথ বাংলায় যাকে বলা হয় আকেল দাঁত উইস্টম টিথ বা আক্কেল দাঁত কেন কারণ এটা আঠেরো বছরের পরেই এটা জন্ম মানে এই দাঁতটা ওঠে আঠেরো বছরের পরে এই দাঁতটা ওঠে তাই জন্য একে বলা হয় আগেকার দিনে বলা হতো যার এই দাঁতটা উঠছে তার বুদ্ধি খুলে গেছে আকেল খুলে গেছে সেরকম বলা হতো সেই জন্য তাকে বলা হচ্ছে উইজডম টিথ ঠিক আছে এই থার্ড মোলারকে বলা হয় উইজডম টিথ বোঝা গেল লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে ফ্যারিংস মুখের মধ্যে মাউথের মধ্যে লাস্ট যে অংশটা বলেছিলাম সরি ফ্যারিংস বলছি ফ্রেনুলাম ফ্রেনুলাম আর কিছুই নয় আমাদের জীব যে জায়গাটাতে অ্যাটাচ রয়েছে অর্থাৎ আমাদের মুখমণ্ডলের মুখবিবরের যে মেঝেটা যেখানে আমাদের জিভটা অ্যাটাচ থাকে সেই পুরো মেঝে অংশটাকে বলা হচ্ছে ফ্রেনুলাম তাহলে কি বলা হয় ফ্লোর অফ ফ্লোর ক্যাভিটি ফ্লোর বাক্কাল ক্যাভিটি কে বলা হয় ফ্রেন ঠিক আছে ফ্লোর অফ বাক্কাল ক্যাভিটি বলা হয় ফ্রেনুলাম তো আজকে আমি এই অবধি রাখছি শুধু মুখটা কমপ্লিট করছি বাকিটা পরের দিনের ভিডিওতে বাকি হচ্ছে ফ্যারিংস ইসোফেগাস স্টমাক স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন এই জিনিসটা কমপ্লিট করব তারপরের দিনের ভিডিওতে হচ্ছে পুরো ডাইজেস্টিভ প্ল্যান্ট কমপ্লিট করবো এইভাবে একটু একটু করে আমি জিনিসটা এগোতে চাইছি যাতে বুঝতে সুবিধা হয় এর পরের দিন তোমরা যারা ভিডিও দেখবে তারা আশা করব যে এই চ্যাপ্টারটা ভালো যত অবধি আমি করালাম সেটা একবার রিডিং করে আসবে তোমরা বুঝে আসবে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে এই ভিডিওটা এই অবধি থাকছে থ্যাংক ইউ ফর ওয়াচিং